নমস্কার বন্ধুরা, জ্যোতিকাস কিচেনে সকলকে স্বাগত জানাই। আজ আমি প্রেশার কুকারের ঝামেলা ছাড়া কড়াইতে মটন কারি বানিয়ে আপনাদেরকে দেখাবো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন, আর যারা এখনো আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। চলুন তাহলে রেসিপিটা দেখে নেওয়া যাক। মটন কারি রান্না করার জন্য বেশ অনেকটা পরিমাণ সর্ষের তেল দিয়ে গরম করে নিয়েছি। এর মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে প্রথমে ভেজে নেব। আলুটা ভাজার সময় সামান্য একটু নুন দিয়ে দিলাম। আলুগুলোকে এরকম লাল করে ভেজে নিতে হবে। আলুগুলো ভালো মতন ভাজা হয়ে গেছে, এগুলোকে একটা পাত্রে তুলে নিচ্ছি। আলু ভাজার পর ওই তেলের মধ্যে গোটা গরম মশলা আর তেজপাতার ফোড়ন দিয়ে দিলাম। সামান্য একটু চিনি দিয়ে দিলাম। চিনিটা দিলে সুন্দর একটা মটন কারির কালার আসবে। চিনিটা গলে গেলে আমি এর মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দেব। এবার এর মধ্যে তিনটে পেঁয়াজকে সরু সরু করে কেটে নিয়েছি। পেঁয়াজ কুচিটা দিয়ে পেঁয়াজটাকে খুব ভালো করে ভেজে নেব। পেঁয়াজটাকে দু এক মিনিট ভালো করে ভেজে নিয়েছি। পেঁয়াজটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে দেড় চামচ মতন রসুন পেস্ট দিয়ে দেব, আর আদা পেস্ট দিয়ে দেব দু চামচ মতন। আদা রসুনের পেস্টটা দিয়ে ভালো করে দু এক মিনিট নেড়ে চেড়ে নেব। এবার এর মধ্যে টমেটো কুচি দিয়ে দু এক মিনিট নেড়ে চেড়ে নেব। টমেটোটা নরম হয়ে গেছে। এবার এর মধ্যে মটন দিয়ে দেব। আমি এখানে 700 মতন মটন নিয়েছি। মটনটা দিয়ে গ্যাসের ফ্লেম হাই করে দিয়ে প্রথম 5-10 মিনিট ভালো করে সব মশলার সাথে কষিয়ে নেব। পেঁয়াজ আদা রসুনের সাথে মটনটাকে ভালো করে কষিয়ে নেওয়ার সময় পরিমাণ মতন এর মধ্যে নুন দিয়ে দেব। মটনটা দিয়ে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে গুঁড়ো মশলাগুলো দিয়ে দেব। প্রথমে দেড় চামচ মতন হলুদ গুঁড়ো, এক চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। আপনারা ঝাল খেতে চাইলে এমনি লাল লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিতে পারেন। মটনটাকে প্রথমে আমি হাই ফ্লেমে কষিয়ে নিয়েছি। এখন মিডিয়াম ফ্লেমে আমি আরও 5 মিনিট কষিয়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢেকে আমি 5 মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পর ঢাকনাটা খুলে দিলাম। মটনটা একটু সফট হয়ে গেছে। এখনও কিন্তু মটনটা সেদ্ধ হতে অনেকটা সময় লাগবে। এবার আবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়াম করে দিয়ে মটনটাকে আরও আমি 5-10 মিনিট কষিয়ে নেব। মটনটা যেহেতু প্রেশার কুকারে রান্না করা হচ্ছে না, সেই জন্য মটনটাকে মিডিয়াম লো ফ্লেমে এইভাবে একটু সময় নিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। এবার এর মধ্যে ছোট বাটির এক বাটি জল দিয়ে দিলাম। ভালো করে মটনের সাথে মিশিয়ে নিয়ে লো ফ্লেমে আমি 10 মিনিট ঢেকে এইভাবেই রেখে দেব। এক বাটি জল দেওয়ার পর লো ফ্লেমে 10 মিনিটের জন্য ঢেকে রেখে দিয়েছিলাম। আবার আমি ঢাকনাটা খুলে মটনটাকে ভালো করে কষিয়ে নেব। মটনের মধ্যে যে জলটা ছিল একদমই শুকিয়ে গেছে, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। আবার এর মধ্যে এক বাটি জল দিয়ে দিলাম। মশলাটা যাতে নিচে পুড়ে না যায় সেই জন্য এরকম অল্প অল্প জল দিয়ে ভালো করে মটনটাকে এইভাবে সময় নিয়ে কষিয়ে নিতে হবে।
মাটনটা আধ ঘন্টা ধরে ভালো মতন কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে ভেজে রাখা আলুগুলো দিয়ে একটু নেড়ে ছেড়ে নিয়ে পরিমাণ মতন জল দিয়ে দেব। এখানে আমি বড় বাটির এক বাটি উষ্ণ গরম জল দিয়ে দিলাম। ভালো করে মিশিয়ে নেব। মাটন কষার সময় পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। জল দেওয়ার জন্য আমি সামান্য একটু নুন আবার এর মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার গ্যাসের ফ্লেম লো করে দিয়ে ঢেকে আমি 30 মিনিট এইভাবেই রেখে দেব। তাহলেই মাটনটা ভালো মতন সফট হয়ে যাবে। মাটনের মধ্যে জল দেওয়ার পর আমি 30 মিনিটের জন্য লো ফ্লেমে ঢেকে রেখেছিলাম। এবার দেখে নেব মাটন আর আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গিয়েছে কিনা। মাটন আর আলুটা ভালো মতন সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে 5 মিনিট ঢেকে গ্যাসটা অফ করে রেখে দেব। তৈরি হয়ে গেল খুবই টেস্টি মাটন কারি, যেটা গরম ভাতের সাথে খেতে তো অসাধারণ লাগবে। আর প্রেশার কুকারের ঝামেলা ছাড়া এইভাবে মাটন কারি বানিয়ে দেখুন। আর কেমন হয়েছে অবশ্যই ফ্রেন্ডস কমেন্টে জানাবেন। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতন তাহলে এখানেই শেষ করলাম। টাটা।